السلام عليكم ورحمة الله وبركاته আমরা সকলেই ফারেগি ছাত্র আমাদের তরফ থেকে সকলেরই লেখা একটা বিদায়ী গজল গাইছি বিদায় নেওয়ার পালা আজি বিদায় নেওয়ার দায় এই তোমাদের বিদায় বেলা শরণ করিতাই বিদায় নেওয়ার পালা আজি বিদায় নেওয়ার দায় এই তোমাদের বিদায় বেলা শরণ করিতাই পড়ার তরে এসেছিলাম ছিলাম মিলে মিশে তাই তো এবার যেতে হবে পড়াশোনার শেষে পড়ার তরে এসেছিলাম ছিলাম মিলে মিশে তাই তো এবার যেতে হবে পড়াশোনার শেষে যেতে এমন চায় না মোদের তবুও যেতে হয় মনের দুঃখ মনের রবে মনের ভিতর রয় পড়বে মনে বারে বারে তোমাদেরই কথা কিছুই তখন পাইব না গো পাইব শুধু ব্যথা পড়বে মনে বারে বারে তোমাদেরই কথা কিছুই তখন পাইব না গো পাইব শুধু ব্যথা মোদের শিক্ষক সোনার শিক্ষক রইব তাদের ছেড়ে তাদের কথা পড়লে মনে দুঃখ যাইবে বেড়ে মোদের শিক্ষক সোনার শিক্ষক রইব তাদের ছেড়ে তাদের কথা পড়লে মনে দুঃখ যাইবে বেড়ে রোজ সকালে পড়ার তরে ডাকবে না তো আর এর পরেতে কোরআন হাদিস শুনব বলো কার রোজ সকালে পড়ার তরে ডাকবে না তো আর এর পরেতে কোরআন হাদিস শুনব বলো কার জীবন মোদের গড়ে দিলেন সকল হুজুর মিলে তাই তো তাদের কথা শুধু পড়বে যে গো মনে জীবন মোদের গড়ে দিলেন সকল হুজুর মিলে
শুধু পড়বে যে গো মনে, পড়বে মনে বারে বারে সালাফিয়ার কথা, মাদ্রাসা না পাইব তখন পাইব শুধু ব্যথা, পড়বে মনে বারে বারে সালাফিয়ার কথা, মাদ্রাসা না পাইব তখন পাইব শুধু ব্যথা, চলার তরে বলার তরে কত করেছি যে ভুল, ভুলগুলোকে ক্ষমা করো করো গো গো কবুল, দোয়া করো মোদের তরে ও গো সাথী ভাই, আমরা যেন থাকতে পারি হকের উপর ভাই, দোয়া করো মোদের তরে ও গো সাথী ভাই, আমরা যেন থাকতে পারি হকের উপর ভাই, বিদায় নেওয়ার পালা আজি বিদায় নেওয়ার দায়, এই যে মোদের বিদায় বেলা স্মরণ করি তাই, এই যে মোদের বিদায় বেলা স্মরণ করি তাই, এই যে মোদের বিদায় বেলা স্মরণ করি তাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।